রাজনৈতিক কোন্দল, যুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম, জোট ভাঙন সহ বিভিন্ন কারণে গত এক শতাব্দীতে পৃথিবীর মানচিত্র থেকে হারিয়ে গেছে অনেক দেশ। বিলীন হয়ে যাওয়া এমনই দশটি দেশ ও তাদের বিচিত্র কাহিনী নিয়েই আমাদের আজকের প্রতিবেদনটি সাজানো হয়েছে। এ নিয়ে অবিশ্বাসী সব তথ্য জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দশ, সিকিম। হিমালয় পর্বতের ছোট্ট এলাকা হিসেবে সিকিম পরিচিত হলেও এটি একটি স্বাধীন রাজতন্ত্র ছিল। 1642 থেকে 1950 সালে ভারতের আশ্রিত রাজ্য হওয়ার আগ পর্যন্ত সিকিম ছিল সার্বভৌম। পরবর্তীতে 1975 সালে এটি ভারতের একটি প্রদেশে রূপ নেয়। ভুটান, তিব্বত ও নেপালের সীমান্তে থাকা সিকিমকে স্থানীয়রা ঈশ্বরের বাড়ি বলে সম্বোধন করে। নয়, তিব্বত। আধ্যাত্মিক ও শান্তিপূর্ণ বৌদ্ধ সন্ন্যাসী ছাড়াও তিব্বত জনপ্রিয় নোবেল জয়ী নেতা দালাই লামার জন্য। তিব্বত ভারতের উত্তর পশ্চিমের একটি অংশ। মূলত 1912 থেকে 1951 সাল পর্যন্ত তিব্বত একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে মানচিত্রে জায়গা করে নিয়েছিল। তবে 1950 সালের শেষের দিকে চাইনিজ লিবারেশন আর্মি তিব্বত দখল করতে আসলে তিব্বত তাদের 17 দফা দাবি উত্থাপন করেন। সেই দাবিগুলো মেনে নেওয়ায় বিনিময়ে তিব্বত চীনের অন্তর্গত হয়ে পড়ে। 1965 সালে দুই দেশের চুক্তি অনুযায়ী স্বায়ত্তশাসিতভাবে তিব্বত চীনের একটি অংশে পরিণত হয়। আট, প্রুসিয়া। 1947 সালের আগে মধ্য এবং পূর্ব ইউরোপে প্রুসিয়া নামের এই রাজ্যটি বিদ্যমান ছিল, যা বর্তমানে জার্মানি এবং পোল্যান্ড নামে দুটি দেশে বিভক্ত। 1800 দিকে প্রুসিয়া অনেক রাজ্য দখল করলেও 19 শতকের শুরুর দিকে সেগুলো হারাতে শুরু করে। 1871 সালে ফ্রাঙ্কো প্রুসিয়ান যুদ্ধ জেতার পর এই সাম্রাজ্যটি জার্মানি নামে আত্মপ্রকাশ শুরু করে, যদিও সেই সময় প্রুসিয়া জার্মানির একটি প্রদেশ হিসেবে টিকে ছিল। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানিকে বাধ্য করা হয় পোল্যান্ডকে মুক্ত করে দিতে, যাতে প্রুসিয়া প্রদেশের কিছু অংশ ছিল। পরবর্তীতে পোল্যান্ড স্বাধীনতা লাভের পর বিশ্ব মানচিত্র থেকে প্রুসিয়া পুরোপুরি মুছে যায়। সাত, চেকোস্লোভাকিয়া। পূর্ব ইউরোপে অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের পতনের পর 1918 সালে চেকোস্লোভাকিয়ার আত্মপ্রকাশ হয়। ঐতিহাসিক এলাকা মোরাভিয়া, স্লোভাকিয়া এবং বোহেমিয়া নিয়ে তৈরি হয় দেশটি। নাৎসি বাহিনী দ্বারা অধিকৃত এই চেকোস্লোভাকিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের চালিকা শক্তি ছিল। 1993 সালে চেকোস্লোভাকিয়া ভেঙে যায়, জন্ম নেয় চেক রিপাবলিক ও স্লোভাকিয়া নামে দুটি স্বাধীন রাষ্ট্র। ৬, পারস্য। পৃথিবীর কিছু প্রাচীন সভ্যতার মধ্যে অন্যতম একটি হলো পারস্য সভ্যতা। প্রাচীন মধ্যপ্রাচ্যের নাম শুনলে পার্সিয়ার ছবি ভেসে ওঠে। খ্রিস্টপূর্ব 550 সালে রাজা দ্বিতীয় সাইরাস গড়ে তোলেন পারস্য সাম্রাজ্য। এরপর বহুবার নিজেদের সাম্রাজ্য বাঁচাতে যুদ্ধ করা এই দেশটি 1935 সালের আগ পর্যন্ত পারস্য নামেই পরিচিত ছিল। 1935 সালে দেশটির সরকারের পক্ষ থেকে এর নাম পরিবর্তন করা হয়, বর্তমানে যা ইরান নামে আত্মপ্রকাশ করেছে। তবে পারস্যের সংস্কৃতি, শিল্প, সাহিত্য ইরানে এখনো জীবন্ত। আমেরিকার সাথে শিথিল রাজনৈতিক সম্পর্ক থাকা সত্ত্বেও বর্তমান বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশ এটি। ৫, যুগোস্লোভাকিয়া। অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্য থেকে বেরিয়ে 1918 সালে দক্ষিণ পূর্ব ইউরোপে সার্বিয়া, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া, বসনিয়া, হার্জেগোভিনা, মেসিডোনিয়া, মন্টিনিগ্রো এবং কসোভো এই দেশগুলো মিলে এক নতুন রাজ্যের জন্ম হয়। 1928 সালে দেশটির নাম দেওয়া হয় যুগোস্লাভিয়া। কিন্তু একজোট হওয়ার পর যুগোস্লাভিয়া আরও বেশি শত্রুতার সম্মুখীন হয় এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে লিপ্ত হয়। যুদ্ধের পর দেশটি কিংবদন্তি সাম্যবাদী নেতা মার্শাল টিটোর অধীনে এগিয়ে যেতে থাকে। কিন্তু 1980 সালে টিটোর মৃত্যুর পর বিভিন্ন অন্তর্কলহের ফলে 1992 সালে যুগোস্লাভিয়া ভেঙে যায়, সদস্য দেশগুলো ভাগ হয়ে যায়। ৪, নিউট্রাল মরেসনেট।
নিউট্রাল মরেসনেট নামে দেশের কথা বেশিরভাগ মানুষই শোনেনি। প্রায় এক বর্গ মাইলের ছোট্ট এই দেশটির অস্তিত্ব ছিল 1816 সালের দিকে। জিঙ্কের খনির প্রাচুর্যতায় ডাচ ও প্রুসিয়ানরা একে ব্যবহারের জন্য আলাদা জাতিতে পরিণত করে, যাতে করে উভয় দেশেরই এই নতুন ভূখণ্ডটিতে প্রবেশাধিকার থাকে। নতুন তৈরিকৃত এই ছোট্ট দেশটির নিজস্ব পতাকা মুদ্রা ছাড়াও এসপেরান্তো নামে একটি আলাদা ভাষাও ছিল। তবে প্রথম বিশ্বযুদ্ধের শিকার হয়ে পরে এই দেশটি বেলজিয়ামের একটি অংশে পরিণত হয়। 3. আবিসিনিয়া। আবিসিনিয়া প্রায় 100 বছর আগের ইথিওপিয়াকে দেওয়া ব্রিটিশদের একটি নাম। 19 শতকের দিকে ইতালি প্রথম এটি দখল করতে যায়, কিন্তু আবিসিনিয়া সাম্রাজ্যের পতন ঘটাতে ব্যর্থ হয়। মূলত আবিসিনিয়া কখনোই কলোনাইজেশনে ছিল না এবং আফ্রিকার গুটি কয়েক স্বাধীন দেশগুলোর মধ্যে একটি ছিল। 1930 সালে মুসোলিনি কিছুটা দখল করলেও আবিসিনিয়ার অস্তিত্ব পুরোপুরি বিলুপ্ত হয়নি তখনও। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ দ্বারা নতুনভাবে প্রতিষ্ঠিত কয়েকটি দেশের মধ্যে একটি হয় ইথিওপিয়া। আবিসিনিয়াকে ইথিওপিয়াতে রূপ দিয়ে স্বাধীন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হয় একে। 2. জাঞ্জিবার। আফ্রিকার পূর্ব উপকূলের একটি দ্বীপ হচ্ছে জাঞ্জিবার। একটা সময় এলাকাটি বাণিজ্যিকভাবে অনেক গুরুত্বপূর্ণ ছিল এবং 19 শতকের সুলতানি শাসনের অধীনে স্বাধীন রাষ্ট্র হিসেবেই ছিল। তবে কিছু সময়ের মধ্যেই 1890 সালে তা ব্রিটিশদের আশ্রিত রাজ্যে পরিণত হয়। যদিও সুলতানদের শাসন ব্যবস্থা 1963 সাল পর্যন্ত টিকে ছিল, অ্যাংলো জাঞ্জিবার যুদ্ধের পর 1963 সালে সুলতানি ব্যবস্থা উঠে এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। এরই সাথে জাঞ্জিবার তানজানিয়ার একটি অংশ হিসেবে পরিণত হয়। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কিলিমানজারো এখানেই অবস্থিত। প্রিয় ভিউয়ার্স, বর্তমানে বিশ্বের এমন কোন দেশ আছে বলে কি আপনার মনে হয় যে দেশটি আজ থেকে 100 বছর পর বিশ্ব মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন এমন একটি দেশের নাম। সেই সাথে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন ও অনেক অনেক শেয়ার করুন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ও এমন আরো অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।